হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি ভিডিওটির মাধ্যমে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে বা ভিডিওটি আরও মানে কিছু ভালো সেট আপ করা দরকার বা ভিডিওটি একটু খারাপ হয়েছে। যা যেটা ইচ্ছা আপনারা একটি করে অবশ্যই কমেন্ট করবেন, এবং যে আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন, কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমার অনুপ্রেরণা যোগাবে। তো এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2000 বর্গ স্কোয়ার ফুট একটি জমিতে একটি বড় বাড়ি তৈরি করতে একটু একটু ছাদের প্রয়োজন। তো অনেকের মনে অনেক ধরনের ধারণা থাকে, অনেকে ভুল তথ্য দেয় যেটা আপনারা মনে মানতে পারেন না, খারাপ লাগে, বা যেটা ভুল তথ্যগুলো আসলে নিজেকে অনেক খারাপ লাগে। তো আমি এই ভিডিওর মাধ্যমে এ টু জেড একটি ছাদ তৈরি করতে এ টু জেড হিসাব দেবো এবং সম্পূর্ণ সঠিক তথ্য দেবো। আমি আমাদের মতো ভুল তথ্য দেবো না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এই একটি ছাদ তৈরি করতে কত টাকা লাগবে বা খরচ কত হবে সেটা আমি সম্পূর্ণ হিসাব এই ভিডিওটিতে আপনাদের দিয়ে থাকবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, 2000 বর্গ স্কোয়ার ফুট একটি জমিতে একটি ছাদ করতে আপনার প্রথমত গড় লাগবে 50 মিলিয়ন, যার দাম হচ্ছে 2 লক্ষ টাকা, অর্থাৎ বর্তমান যে BSRM গড় এটা হচ্ছে 101 টাকা, অর্থাৎ আমি 100 টাকায় ধরলাম আপনার মূল হচ্ছে 4000 টাকা, তাহলে 50 মিলিয়ন গড়ের দাম আসতেছে 2 লক্ষ টাকা। 2 নম্বর যে বিষয়টি আসে সেটা হচ্ছে সিমেন্ট 150 বস্তা, যার বর্তমান বাজার অনুযায়ী আমি যেহেতু 5 ইঞ্চ সিমেন্টই করছি সেজন্য আমি মানুষের মতো ভুল তথ্য দেবো না, আমার নিজেটাই বলতেছি যে আমার 7 ইঞ্চ সিমেন্ট দিয়ে আসতেছে হচ্ছে 82,500 টাকা। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মিস্ত্রি খরচ, যেহেতু আমি এ টু জেড মানে একটি বাড়ি তৈরির সম্পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছি, সেহেতু তাকে আমি 1,40,000 টাকা দিয়েছি। এর মধ্যে আমি ছাদের জন্য এক্সট্রা মানে সেপারেট হিসেবে করে দেখতেছি ছাদের জন্য লাগবে 40,000 টাকা। তো এখানে ছাদ করতে শুধু মিস্ত্রি খরচ লাগবে 40,000 টাকা। তারপরে দ্বিতীয় যে বিষয়টি আসে সেটা হচ্ছে বালি আপনার লাগবে এখানে 15,000 টাকা, যেহেতু গায়ের 2 ধরনের বালি লাগে, একটা হচ্ছে সাদা বালি আর একটা হচ্ছে ডোমর বালি। এই 2 ধরনের বালি কিনতে লাগলে অবশ্যই আপনার সর্বনিম্ন 15,000 টাকা লাগবে, যেটা আমার লাগেছে, এবং অন্যান্য খরচ 30,000 টাকা। গায়েজ, আপনাদের মনেও সংশয় আসতে পারে যে 30,000 টাকা কেন? গায়েজ, বর্তমানে যে লোহা গুনা, তারপরে আপনার লাগবে আরও পলিথিন, এগুলো অনেক টাকা, এছাড়াও আনুষঙ্গিক অনেক কিছু রয়েছে যেগুলো যেমন কেমিক্যাল রয়েছে, এগুলো ইত্যাদি ইত্যাদি মিলে বা ইলেকট্রিক্যাল কিছু সার্ভিস রয়েছে, এগুলো ইত্যাদি ইত্যাদি মিলে আপনার লাগবে 30,000 টাকা। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে খোয়া বলতে আপনার হচ্ছে ইটের গুঁড়ি। তো 2000 স্কোয়ার ফুট একটি জমিতে যখন আপনি সার দিতে যাবেন তখন আপনার মিনিমাম 6,000 ইট লাগবে। তো 6,000 ইট করতে আপনার ইটের গুঁড়ি করতে 6,000 ইট নিয়ে আসতে গাড়ি ভাড়া লাগবে, আবার ইট গুঁড়ি করতে সেটাও কিন্তু আলাদা খরচ লাগবে। এই মোট 6,000 ইটে আমি ধরলাম 70,000 টাকা। তো এবার কিন্তু হিসাব শেষ, তো মোট হলো আপনার 4,42,500 টাকা। গায়েজ, এটা কিন্তু আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অন্য বাড়ানোর কথাও না বা কারো ভুল তথ্য না, এটা কিন্তু আমার একমাত্র হিসাব যেটা আমার লাগতে হবে, যেটা আমার লাগবে সেই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে একটি 2000 স্কোয়ার ফুট জমিতে ছাদ করতে শুধুমাত্র একটি ছাদ করতে লাগবে আপনার 4,42,500 টাকা। তো গাইজ, ভিডিওটিতে যদি আপনারা মানে আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি এর মাধ্যমে কিছু শিখতে পারেন এবং এটির মাধ্যমে হয়তো আপনারা ভবিষ্যতে নিজেদের বাড়ি তৈরিতে প্রিপারেশন নিতে পারবেন। তো যাই হোক, কোনোভাবে যদি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দেবেন এবং আমি যেন ভবিষ্যতে চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং লাইক ও কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।